পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। সত্য এমন একটি কর্ম যা মানুষকে পৃথিবীতে সম্মানিত করে, যা পরকালে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। মিথ্যে এমন একটি কর্ম যা মানুষকে দুনিয়াতে অপমান করে, পরকালে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এ ব্যাপারে কোরাদ সলামি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আহবাবতুম আন ইউহিব্বাকুমুল্লাহু রাসূলুহু, যদি তোমরা চাও যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদের ভালোবাসুক। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে চায়, তাহলে সে যেন এই কয়েকটি কাজ করে। তার একটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অদ্দু এজা উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে প্রদান করো, এই কাজটা তোমাদের জরুরি কাজ। তাহলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ রাসূলও ভালোবাসবেন। আরেকটি হচ্ছে, অসদকু এদা হাদ্দাস্তুম, সত্য কথা বলো যখন তোমরা কথা বলবে। কথা বললে যদি সত্য কথা বলো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পেয়ে যাওয়া। এরপরে তিনি বললেন, ও আহসেনো জেওয়ারা মান জাওয়ারাকুম, যারা তোমাদের প্রতিবেশী তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে তোমরা ইহকাল এবং পরকালের সফলতা পেয়ে যাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহু রাসূলাহু, কাউকে যদি ভালো লাগে যে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আও ইউহিব্বুল্লাহু রাসূলুহু, অথবা আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে ভালোবাসবে। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, অথবা কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে চায়, তাহলে তিনটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, সে যেন সত্য কথা বলে যখন কথা বলবে। কথা বললে, সত্য বললেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পেয়ে যাবে। তিনি বলেন, বল ইউদ্দি আমানাতাহ এজা উতুমেন্তুম, যখন আমানত রাখা হবে তখন সময়ও যেন যথাযথভাবে তা প্রদান করে। তাহলে সে আল্লাহকেও ভালোবাসলো, সে আল্লাহর রাসূলকেও ভালোবাসলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন তার প্রতিবেশীকে ভালোবাসে। মানুষ যদি তার প্রতিবেশীকে ভালোবাসে, তাহলে তার একটা সফলতা রয়েছে, সে জান্নাতে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আসলে প্রতিবেশীর বিষয়টি চলে আসলে এখানে, যা খুব গুরুত্ব সহকারে বলা আমরা প্রয়োজন মনে করছি। তো আমরা সত্য মিথ্যার পর্বে গুরুত্বপূর্ণ আলোচনাই হেতু প্রতিবেশীর কথাটি আমরা কিছু গুরুত্ব সহকারে, বরং যথাযথ গুরুত্ব সহকারে আমরা এটা পেশ করছি। আশাবাদী যে আপনারা মনোযোগ সহকারে শুনবেন।
এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহ তাআলার সাথে বিন্দুমাত্র শরীক করো না। অবিল ওয়ালিদাইনে ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচারণ করো, ভালো আচরণ করো। অবেদিল কুরবা ওয়াল ইতামা ওয়াল মাসাকিন, আর নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো, এতিমদের সাথে ভালো আচরণ করো, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারে দিল কুরবা ওয়াল জারিল জুনুব, যারা নিকট প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করো, যারা দূরবর্তী প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলেন আসসাহেব বিল জামবে, চলার সাথী, ট্রেনে, বাসে, রাস্তায়, পৃথিবীর যেখানেই হোক না কেন, পথের যিনি সাথী তার সাথে তোমরা ভালো আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলেন অবনি সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করো, যারা পথিক, যারা পথে চলে তাদের সাথে ভালো আচরণ করো। ওমা মালাকাত আয়মানুকুম, আর তোমাদের ডান হাত যাদের মালিক অর্থাৎ দাস দাসীর সাথে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা যারা অহংকারী তাদেরকে ভালোবাসেন না। অত্র আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না এই কথা বলে বললেন, আল্লাহর ইবাদত না করা অহংকারের পরিচয়, পিতামাতার সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয়, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ না রাখা অহংকারের পরিচয়, এবং এতিমের সাথে মিসকিনদের সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয়, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয়, পথের সাথী যারা পথে চলে বাসে ট্রেনে তাদের সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয়, যারা পথি রাস্তায় আছে তাদের সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয়, অধীনস্থ দাস দাসীদের সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কথাটি পেশ করতে চাচ্ছি, তার সাথে আরেকটি কথা চলে এসেছে, এতিম। আমরা এতিমের কথাটি একটু স্পষ্ট করে নেওয়ার পরে প্রতিবেশীর কাছে ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এতিমের ব্যাপারে অন্য জায়গাতে বলেন ওয়াইদা হাজারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যদি তোমাদের অর্থ সম্পদ বণ্টনের সময়, যে কোনো সম্পদ বণ্টনের সময় এতিম উপস্থিত হয়ে যায়, নিকট আত্মীয় মিসকিন দরিদ্র মানুষ উপস্থিত হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের ওখান থেকে তাদের কিছু রুজি হিসেবে দিয়ে দাও। অকুলু লাহুম কওলান মারুফ, আর তোমরা তাদের সাথে ভালো কথা বলো। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা অত্র দুটি আয়াতে এতিম প্রতিবেশী, বিশেষভাবে ফকির মিসকিন এতিমদের সাথে ভালো আচরণ করার জন্য জোরালোভাবে আদেশ করেছেন, এবং তাদেরকে সময়ে যতদূর সম্ভব কিছু প্রদান করার জন্য তিনি বলেছেন। এ ব্যাপারে আমরা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে যা বলেছেন তার কিছু অংশ আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন আরাইতাল্লাযী কাযযাবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, আপনি সে লোককে দেখেননি প্রতিফল দিবসকে মিথ্যা মনে করে, প্রতিফল দিবসকে এই জন্য মিথ্যা মনে করে,
ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়তীম, ও এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমকে বাড়ি থেকে বের করে দেয়। ওয়ালা ইয়াহুযু আলা তোয়ামিল মিসকিন, মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে সে উৎসাহিত করে না। অতএব এই সেই মৃত্যু যে বিচার দিবসকে অস্বীকার করে, মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়ালা তুকরিমুন আল ইয়তীম, তোমরা এতিমদের সম্মান করো না, তোমরা এতিমদের সম্পদ ভক্ষণ করো, খেয়ে ফেলো। আল্লাহ তাআলা অত্র আয়াতে এতিমকে সম্মান করার জন্য যথাযথভাবে বলেছেন, এতিমেরা মানুষের কাছে সম্মান পর অধিকার রাখে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়া আম্মাল ইয়তীমা ফালা তাকাহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানাহার। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ অল্প বিরতির পরে এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে। আসসালামু আলাইকুম। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্যধারায় মানব হৃদয়। আপনি কি চান দোজাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন বিএসটিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত 10:30 আপন সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। জাহাঙ্গীর জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে কাল রাত 9:30 আপন সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ঈমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সমূহ কি? শেখ হারুন হোসেন, একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক দর্শমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক এবং
আলোচনা অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুমা আমিন। বলছিলাম আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, তোমরা এতিমকে তিরস্কার করো না, এতিমের প্রতি কঠোরতা করো না, ভিক্ষুককে নিন্দে করো না, ভিক্ষুককে তিরস্কার করো না। আল্লাহ তাআলা এতিমের প্রতি কঠোরতা করতে কঠিনভাবে নিষেধ করেছেন, এতিমকে তিরস্কার করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, তাদের খাদ্যের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা এতিমকে খাদ্য প্রদান করে, মিসকিন বন্দীদেরকে খাদ্য প্রদান করে। যারা এতিম মিসকিন বন্দীদের খাদ্য প্রদান করে তারাই ইহকালে এবং পরকালে সফল মানুষ। আল্লাহ তাআলা এতিমদের বিষয়টি আরো গুরুত্ব সহকারে এইভাবে বলেন, ফালাক তাহমাল আকাবা, সেই লোক দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদ রাকামাল আকাবা, হে মোহাম্মদ, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? ফাক্কু রাকাবা, তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা। টাকা পয়সা দিয়ে যদি মানুষ দাস দাসীকে মুক্ত করে দিতে পারে তাহলে সে দুর্গম গিরিপথ অতিক্রম করল। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, এতিমান যা মাকরাবা, আও মিসকিনান যা মাতরাবা, অথবা ক্ষুধার্তের দিনে দুর্ভিক্ষের দিনে নিকট আত্মীয় এতিম ধুলোয় মলিন মিসকিনকে খাদ্য প্রদান করল। যে ব্যক্তি নিকট আত্মীয় এতিমকে এবং ধুলোয় মলিন মিসকিনকে খাদ্য প্রদান করতে পারে সেই দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারবে, সেই জান্নাতের সুন্দর পথে চলে যেতে পারবে। বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী, এতিমের আহার যোগানো, এতিমকে মূল্যায়ন করা, এতিমকে খেতে দেওয়া, এটা হচ্ছে দুর্গম গিরিপথ অতিক্রম করা। এতিমের বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথা আরও দেখতে পারি। তিনি একদা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফুলুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাজা ওয়া আশারা বিয়াদিহি, তিনি বললেন, এতিম এবং আমি দুইজন জান্নাতে একসাথে এইভাবে থাকব। এরপরে তিনি হাতের ইশারা করে এই আঙ্গুল দুটি একসাথে জমা করলেন, তবে একটু মধ্যে ফাঁকা রাখলেন। একটু মধ্যে ফাঁকা রেখে বললেন, শুনে রাখো, যারা এতিমের লালন পালন করে, এতিমের আহার যোগাতে পারে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। সম্মানিত দর্শক মণ্ডলী, পৃথিবীর সকল মুসলিম ভাই ও বোনকে বলতে চাচ্ছি, যারা যেখানে পিস টিভির সামনে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, তাদের নিকটে আমাদের আন্তরিকভাবে জোরালো অনুরোধ যে আপনারা এতিমকে ভালোবাসতে শিখুন, এতিমকে খেতে দিতে শিখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি, একদা এক লোক আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করেছিল যে তার অন্তরটা বড় শক্ত, তার অন্তরটা বড় কঠিন কঠোর। তখন আল্লাহ রাসূল বললেন, ইমসাহ রাস আল ইয়াতিমে, তুমি এতিমের মাথাটা হাত দিয়ে বলিয়ে দাও, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনেক অনেক দিন আগেকার একটা কথা শুনে থাকি, তা হচ্ছে যে এতিমের মাথায় হাত বোলাতে হয়,
অত্র হাদিসেও বোঝা যাচ্ছে যে এতিমের মাথায় হাত বোলানো এটা আল্লাহ রাসুলের আদেশ, এতে মানুষের অন্তর নরম হয়ে যায়, এতে মানুষ সফলতা অর্জন করতে পারে। আপনারা এতিমকে ভালোবাসতে শিখুন, এতিমের মাথায় হাত বলিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। অসহায় এতিমকে খাওয়ার দিয়ে জান্নাত কেনার চেষ্টা করুন, যা মানুষের জন্য একান্ত জরুরি। যে হক এতিম মানুষের কাছে রাখে, আজকে দেখা যাচ্ছে মানুষ এতিমের অর্থ সম্পদকে লুটে খাচ্ছে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাত শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। এক, আল্লাহর সাথে শরীক করে যারা, দুই, মানুষকে হত্যা করে যারা, তিন, জাদু করে যারা, চার, এতিমের মাল ভক্ষণ করে যারা, পাঁচ, সুদ খায় যারা, ছয়, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় যারা, সাত, সতী সাধ্বী নারীর উপরে অপবাদ লাগায় যারা, তারা ধ্বংস হবেই। অত্র হাদিসে এতিমের সম্পদকে ভক্ষণ করে যারা, ধ্বংস করে যারা, অন্যায়ভাবে তাদের ধ্বংস সুনিশ্চিত। এতিমকে আহার দিয়ে জান্নাত পাওয়া যায় যেমন, এতিমের সম্পদ নষ্ট করে পরকাল হারিয়ে যায় তেমন। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, তোমার অর্থ সম্পদ বণ্টনের সময় যদি এতিম চলে আসে, তুমি তার জন্য কিছু তোমার অর্থ হতে প্রদান করে দাও এবং তাকে তুমি নরম ভাষায় কথা বলো। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, এতিমকে কখনো তাচ্ছিল্য সহকারে দেখো না, এতিমের সাথে কঠোর আচরণ করো না। এ কারণে আল্লাহ তাআলা মানুষের সাথে ভালো আচরণের এক লম্বা বিধান পেশ করার পরে তিনি এতিমের বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর সাথে শিরক করো না, এক আল্লাহর ইবাদত করো। তিনি বলেছেন, পিতামাতার সাথে সদাচরণ করো। তিনি বলেছেন, অদিল কুরবা, যারা নিকট আত্মীয় তাদের সাথে সদাচরণ করো। তিনি বলেন, এতিম যারা তাদের সাথে সদাচরণ করো, এতিমের সাথে সদাচরণের ফলাফল জান্নাত, এতিমকে খাদ্য প্রদানের ফলাফল জান্নাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা এতিম এবং মিসকিন দুজনকে পাশাপাশি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকিনের কথাটি পেশ করে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল কায়েমে লা ইফতারু ওয়াস সায়েমে লা ইফতারু, যারা বিধবাদের আহার যোগাতে পারে, যারা বিধবা নারীর প্রতি যথাযথ লক্ষ্য রাখতে পারে, যারা বিধবা নারীকে দেখাশোনা করতে পারে, যারা বিধবা নারীর বাসস্থানের ব্যবস্থা করে, যারা মিসকিনকে আহার দিতে পারে, যারা দুস্থ গরিব মিসকিনের বাসস্থানের ব্যবস্থা করতে পারে, তারা আল্লাহর পথে যুদ্ধকারীদের মতো। আল্লাহর পথে যুদ্ধ করলে যে নেকি পাওয়া যায়, জেহাদের নেকি মানেই জান্নাত। মানুষ আল্লাহর পথে জেহাদ করে যে নেকি পায়, মানুষ যদি বিধবাদের দেখাশোনা করে, খাওয়ার ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, তাহলে সে যোদ্ধাদের মতোই নেকি পাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, কাল কায়েমে লায়েফ তরো, ওই ব্যক্তির মতো নেকি পাবে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে কিন্তু কোনো সময় অলস হয় না। অলসতা ছাড়াই নিয়মিতভাবে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে যে নেকি পায়, একজন মানুষ
মিসকিন এবং বিধবার প্রতি সুনজর রেখে সেই নেকি পায়। তার পরের বাক্যে আল্লাহ রাসূল বলেন অসায়েমে লাইফ তেরো, একজন ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে যে নেকি পায়। যারা বিধবার প্রতি ভালো লক্ষ্য রাখতে পারে, বিধবাকে দেখাশোনা করতে পারে, মিসকিনকে আহার দিতে পারে, তারা সে নেকি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিধবার প্রতি সুনজর রাখলে, মিসকিনদের প্রতি সুনজর রাখলে, এতিমদের প্রতি সুনজর রাখলে তাহাজ্জুদের নেকি পাবেন, সিয়াম পালনের নেকি পাবেন, আর আল্লাহর পথে জিহাদের নেকি পাবেন। আল্লাহ তুমি আমাদের এই সুন্দর আচরণের মাধ্যমে এত বড় বড় নেকির তৌফিক দান করো, আল্লাহুম আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এ বলে আমরা এ বিষয়ের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা, শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দ্বীনী বিধান বোঝা সহজ হয়ে যায়। ইসলামের বুনিয়াদি শিক্ষা ও তার সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত ১০টায় বা পুনঃ সম্প্রচার সকাল ৮:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, শত্রুকে জয় করুন। ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাত সূরা নম্বর ৪১ আয়াত নম্বর ৩৪। হে নবী, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো, তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে। শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।